হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড আমরা আবারও ব্যাক করলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা মূলত হচ্ছে যে আমার নতুন ফোন কেনা নিয়ে। তো অনেকদিন আমি আশা ছিলাম আমি নতুন একটা ফোন কিনবো। তো আমরা ফোন কিনতে এখন চলে এসেছি কোথায়, ও তার আগে বলে নেই যে আমার সাথে এসেছে আমার বড় ভাই এবং মুন্না। তো আমরা ফোনটা কিনতে চলে এসেছি বসুন্ধরা। ভাই, তোমার বসুন্ধরা শহর কেমন লাগছে? এই তো ভালোই। আর তাছাড়া একটা ফোন কিনবা তুমি, ভালোই তো। তো আমরা এখন কোথায় যাব? আমরা এখন ফোনের এখানে আছি, দুতলা তিনতলা যেতে পারি। করোনার সময় মাস্কটা পরে কথা বলতাম, মাস্ক পরে না কথা বলা ঠিক না। আমরা একটা ফোন কিনবো, উপর পুরো আমরা এখন যাবো একটা ফোন কিনতে। অনেক ইচ্ছা ছিল একটা ফোন কেনার কুরবানি ঈদে। দেখা যাক যে রানা কি সেট পছন্দ করে। আমি মূলত নোট 8টা ইউজ করি, রেডমি নোট 8, মানে শাওমির ওটা ইউজ করতাম। তো এখন সেটা মানে আমার ভালো লাগছে না। কি কেনার ইচ্ছা আছে? আমার মূলত একটা ভালো ক্যামেরা ফোন কেনার ইচ্ছা, যেহেতু আমি ইউটিউবার, সেই জন্য ব্লগ করার জন্য। হ্যাঁ, ব্লগ করার জন্য। দাদা আমাদের তো ক্যামেরাই আছে। হ্যাঁ, ক্যামেরা আছে, কিন্তু এটা আমাদের গিম্বল তো নেই ভাইয়া। আমরা তো গিম্বলটা কি। আচ্ছা ঠিক আছে, তাহলে যাওয়া যাক, আমরা দেখি কি সেট তোমার পছন্দ হয়, কি বলো মুন্না তুমি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এই লিফটের উপর লিফট উঠতাছি, কোন ফ্লোরে যাবা? এটা উঠতে হবে, জীবনে না উঠলে কিছু করতে পারবো না। কিন্তু এজন্য উপর উঠতাছি, এজন্য আমাদের চ্যানেল উঠতে হবে। আমাদের চ্যানেল এরকম উপর উঠবে। জি ভাই, ঠিক আছে, তোমাদের ভালোবাসা। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করো, এখনই যারা যারা আমাদের ভিডিও দেখছো তারা এখন আমাদের একটা সাবস্ক্রাইব করে দাও। ফলো, তোমাদেরকে শপিং করিয়ে দেবো মুন্না আমি এখানে। রাঙার কিডনি বেচা লাগবে ভাই, তোমার আমি মার্কেট করে দিব। তো তোমার কিডনি বেচা লাগবে ভাই, আমার ফোন কিনে যা টাকা থাকবে তোমাকে মাকে কিনে দেবো। এসেছি জুয়েলার্স, আমরা জুয়েলার্স দেখি করবো, আমাদের লাগবে ফোন উপরে। আর তো এখন যাচ্ছি আমরা থার্ড ফ্লোরে, মানে চতুর্থ তলা যাচ্ছি, সেখানে গিয়ে আমরা আমার পছন্দের ফোনটা কিনবো। যেখান থেকে আমি নোট 8টা কিনেছিলাম সেই স্টোর আমি পেয়ে গেছি। কেমন লাগতেছে? বহুত আচ্ছা, মুঝকো বহুত আচ্ছা লাগবে। রানা তোমার? আমার তো অবভিয়াসলি আমার তো ভালো লাগবেই, কারণ ফোনটা তো আমি কিনছি, তোমরা তো কিনছো না। এবার আমাকে তোমরা ভালো একটা ফোন কিনে দিবা। তো বন্ধুরা, আমরা এখন আমার ফোন দেখতে যাচ্ছি, চলো। আমরা প্রথমে কোথায় যাবো? শাওমি স্টোরে। শাওমি এতে গেলে ভালো হয়। চলো আমরা শাওমি স্টোরে আসো। আমরা ফোনটা পাচ্ছি না, যে ফোনটা খুঁজতেছি। তো ওই পাশে একটা শাওমি ব্র্যান্ড আছে, ওইখানে যাবো। কি ফোন খুঁজা কি করতেছো? ফোনটা দেখলাম, রিয়েলমি ফোনটা, ওটা আর কি আমি যেভাবে চাচ্ছি ওইভাবে হচ্ছে না আমার কাছে, সেই জন্য আমি ফোনটা আর কি চয়েস করলাম না। এটা রিয়েলমি, রিয়েলমি দেখলাম, রিয়েলমি। হ্যাঁ, তো ওটা কেনা যাবে না আসলে, কথা হচ্ছে এটাই। চলো আমরা শাওমি দেখতে পারি, চলো না। শাওমি আমরা একটা দেখেছি,
হয় মাস্ক পরে থাকলে আপনার ফেসটা একবার কালো হয় একবার সাদা হয় কালো হয় সাদা হয় এটা ফোকাসের জন্য ফোকাসের জন্য বাট এটা দেখেন আপনার একটা কালার টোনই কিন্তু ধরে রাখছে তাহলে আপনি ফোকাসে আছেন আপনার স্টেডিয়ামটা পাচ্ছেন আর এখানে আপনার এই মুখটা দেয়া আছে ব্যাক ক্যামেরাতে আপনি যখন ভিডিও করবেন বন্ধুরা ফোন নিয়েছি হচ্ছে এইটা দেখেন কোন কালারটা পছন্দ হয়েছে কালার কি ব্ল্যাকটা নিব তুমি আমি তো ছেড়ে তো আমি চালাবো চালাবো তুমি ভাই আপনার জন্য সাজেস্ট করতে হবে কোনটা নিব আপনি কালার ফুল পছন্দ করেন লাইট কালার পছন্দ করেন না ডিপ কালার পছন্দ করেন লাইট বেস্ট টাকা দিয়ে কিনতে চাইলে আরো হিউজ অপশন আছে এটা সিলিকন আছে গ্লাস আছে রাবার আছে প্লাস্টিক আছে এর চেঞ্জ করতে পারবে সমস্যা আর গ্লাস প্রোটেক্টর আমরা দিয়ে দিব এটা সিম না আচ্ছা আমি আনবক্সিং করব আমি স্ক্রল করব ভালো ঠিক আছে ব্যাক বলো কার তুমি আনবক্সিং করছো ব্লু মেমরি কার্ড সব লাস্ট কত পর্যন্ত পারবো 512 পর্যন্ত পারবো 512 জিবি তো তোমার কেমন লাগছে আমার তুমি ফোন কিনবা বলবো না মতামত দাও একটা হ্যাঁ মতামত কি আর ভালো হইছে তোমার এই ফোনটা জোসি বার তারপর তুমি ব্লগিং শুরু করছো নতুন তোমার কিছু ভালো হইবো ইয়া বলো আমার কি ব্লগিং কি তোমার নাই হ্যাঁ ব্লগিং কি তোমার নাই যেভাবে বললা তো তুমি আমার থেকেই তো শর্ট তোমার যাচ্ছে জান ব্লগিং কি পাচ্ছি আমরা দেখে নেই বিশাল চার্জার কত ওয়াট এটা 33 ওয়াট মানে 32 ওয়াটের চার্জার 33 খুব ভারী তারপরে থাকছে একটা ইউএসবি না তারপর থাকছে তোলো ইয়ারফোন এটা কি তুমি নিবা না ভাই আনিব আমি আমি হ্যাঁ আমি আমি কিন্তু এটা আমু চাইছে আমু তো দাম দামি নিলামি উঠাবো তোমরাও চিনতে পারবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটার দাম কিন্তু 1200 টাকা ও বন্ধুরা এতদিন পুরো এক মাস ব্লগ অফ তার কারণ হচ্ছে যে আমি ফোনটা কিনবো বলে কোথাও যাইনি বাইরে কারণ বুঝতে পারছেন সেই টাকাগুলো আমি এখানে ইনভেস্ট করছি তো এই জন্য আর কি দারুণ কিছু একটা নিয়ে আসছি ব্লগটা আশা করি তোমরা আমাদের পাশে থাকবা আমরা বাইক পেয়ে যাবো লটারি দাঁড়াও এটা এটা লটারি আছে তো এটা লটারি আছে আমরা বাইক পেয়ে যাবো দর্শক দাঁড়াও একটু ওয়েট করো আমরা বাইক পেয়ে যাবো ওই আমাকে দেখো আমরা এখন লটারি ধরবো আমরা বাইক পেয়ে যাবো তোমার দোয়া করো
না পাইলে না পাইলে পাবো কিছু না কিছু তো পাবো ওকে এখনই আমরা এটা কিনে এখন রিক্সে পাবো শুধু কি বাইক থাকবে বাকি শুধু বাইক আছে এটা মধ্যে টিভি আছে ইয়ারবাডস আছে স্মার্ট ওয়াচ আছে আমি জানি ক্যাশ ক্যাশব্যাক অফার আছে ডাটা বান্ডেল অফার আছে যে কোনো একটা আসবে ও আচ্ছা আচ্ছা ভাই সব কিছু একটা পাইলে হইলো ডাটাটা না পাইলে হইলো ঠিক আছে সেটা আমাদের হাতে না রে ভাই যদি পারতাম তো বাইকটা আমরা নিয়ে যেতাম বেশি করে ডাটা বান্ডেল থাকবে বুঝতে পারছো ডাটা বান্ডেল ক্যাশব্যাকটাই আসবে আসলে তো বাকি সব কিছু ফোন দিও আমার ফোন দিও ফোন নাম্বারটা বলো বন্ধুরা আমরা এখন সাউন্ড কোয়ালিটি চেক করব তো আমার মুন্না গেছে ওখানে আমাকে কল দিতে কই কল আসছে হ্যাঁ এই যে কল এসে পড়েছে उठार समय देख लीचे देख लाइन लटन फिजिकल डैमेज करें डैमेज करें गारंटी वारंटी पाबेन गारंटी पाबेन ना বান্ডেল অফার আমি জানতাম বান্ডেল অফার বলতে কি বোঝালো সলিউশন হৃদয় আপনার নাম্বার আইএমএ নাম্বার ডেটা বান্ডেল এটা হচ্ছে আপনার ফোনের যে সিমটা আপনি ইউজ করতেছেন আচ্ছা সেই সিমটা আপনি হচ্ছে জাস্ট একবার এক মিনিট কথা বলে ওটা রিস্টার্ট দিবেন রিস্টার্ট দেওয়ার পরে আপনার 5 জিবি ইন্টারনেট আসবে প্রথম মাসে আচ্ছা পরের মাসে 5 জিবি আসবে এর পরের মাসে 5 জিবি 15 জিবি ইন্টারনেট 3 মাসে 3 মাসে 15 জিবি বিশেষ করতে পারবো না আমার ওয়াইফাই কাজে লাগবে না ওয়াইফাই বাদ দিয়ে দিব বাসা গিয়া ওটা তো কোন নাম্বার যেটা ইউজ করবে আচ্ছা ভাই কোন নাম্বার আসবো যে নাম্বার আপনি ইউজ করবেন যে নাম্বার ওই ফোনটার ভিতরে দিবেন ও মানে সিন ওটা কি আমি কল এক মিনিট কথা বলতে হবে ওটা জি কথা বলে দেনো সে ফোনটা রিস্টার্ট দিতে হবে হ্যাঁ ওই যে আমার ফোন দিয়ে সেলফি তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দারুন ক্যামেরা এই গ্লাসটা কি সাইড নিয়ে দিলাম এটা ভাঙবে না দাও তুই হেডফোনটা নিয়ে লইস তোমার দিমু ভাইয়া একটু আগে আমি একবার জব করব দেখুন সাউন্ড কোয়ালিটি কেমন তোমাকে দিমু খাই ভাইয়া এটা কি ওয়াটারপ্রুফ কিছু আছে না ওয়াটার স্প্ল্যাশ আছে ওয়াটার স্প্ল্যাশ মানে বৃষ্টির পানি থেকে বা পানি সেটা থেকে মানে ওয়াটারপ্রুফ বলতে কিছু নাই আর কি সেটা এটার বদলে এটা বন্ধুরা অবশেষে আমরা ফোনটা কিনে ফেলেছি আমার তো আজকের ব্লগটা এই পর্যন্ত কি দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগে কোনো এক
নতুন ফানি ভিডিও ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।